गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमरा भालोई आछी। जे झड़टा आसछे सेटाते आशा करी सबाई ठीकठाक थाकबे। ठाकुरेर काछे एटाई प्रार्थना करी जेन खूब बेशी रकमेर किछु जेन क्षति ना हय कारोर, सबाई जेन ठीकठाकई थाके। বুধবার আর আজকে হলো বুদ্ধ পূর্ণিমা, তাই তো? তো সবাইকে জানাই হ্যাপি বুদ্ধ পূর্ণিমা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো এর আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে এই পূর্ণিমার দিনগুলোতে আমি একটু ঠাকুরের পুজো দিই, কারণ যেহেতু আমি শ্রী শ্রী রাম ঠাকুরের দীক্ষিত, তাই জন্য আমি পুজোটা দিয়ে থাকি এই পূর্ণিমার দিনকে। তো আজকেও আমি ঠাকুরের পুজো দেব, চান টান হয়ে গেছে আমার সব কিছু। চান করার পরে চলে এসেছি এখন ঠাকুরের জন্য, আমি পুজো দেওয়ার জন্য। ঠাকুরের আজকে পুজোতে আমি ঠাকুরকে একটুখানি সিন্নি নিবেদন করব। তো সিন্নিটা এখন আমি মেখে নেব, সিন্নিটা মেখে তারপরে আমি ঠাকুরের আজকে পুজো দিতে যাব। এখন আর আজকে রান্না বান্না আমার কিছু নেই, কারণ আজকে ভাবছিলাম যে পুজো দেওয়ার পরে রান্না করব, কিন্তু ওরা বাইরে থেকে খাবার এনে অলরেডি খেয়ে নিয়েছে, এখন তাই রান্না করার কোনো সিন নেই। আর রাত্রেবেলা কি রান্না করব সেটা রাত্রেবেলা চিন্তা করা যাবে। আর এমনিতেই পূর্ণিমার দিনকে আমি একটুখানি ভাত জাতীয় জিনিসগুলো কম খাই, খাই না বলতে গেলে, কারণ যেহেতু পূর্ণিমা পুজো হয় আর দুপুরবেলাটা ঠাকুরকে যে সিন্নিটা দিয়েছি সেই সিন্নিটা খাওয়ার পরে এতটাই পেট ভর্তি হয়ে যায় যে তারপরে আর দুপুরবেলা ভাত খাওয়ার মতন আর কোনো জায়গা থাকে না। তো সেই জন্য পূর্ণিমার দিনকে আমি ভাত ভাত টাতগুলো একেবারেই খাই না। তো দেখা যাক সন্ধ্যেবেলা আমি কি রান্না করি সেই ব্যাপারটা সন্ধ্যেবেলা চিন্তা করব। আর দুপুরবেলা তো এখন কোনো রান্নার সিন নেই, একদিকে ভালোই হয়েছে। বাজে অলরেডি 5:30টার দিকে, ঘড়ি চলেছে। তো মেয়ে গেছে এখন বন্ধুদের সাথে খেলতে, আর মেয়ের পাপা গেছে এখন বাইরে হাঁটতে। তো আমি এখন বাড়িতে মোটামুটি একা, কারণ আমার এখন বাড়ি থেকে বেরোনোর উপায় নেই এই একটাই কারণে, সেটা হচ্ছে যে মেয়ে যখন তখন চলে আসতে পারে। তো এবারে মেয়ে যদি চলে এসে যদি দরজা নক করে, যদি দেখে যে কেউ নেই, তখনও আবার বাড়িতে ঢুকতে পারবে না। তো সেই জন্য এখন আমার বাড়িতে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তো সেই জন্য এখন আমি বানিয়ে নেব বিকেলের চা। তোমরা বোধহয় লক্ষ্য করে থাকবে যে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন আমি ঠাকুরের কাছে কোনো ফুল নেই। তো ঠাকুরের কাছে ফুল নেই এই কারণে, কারণ এখানে না
মানে বাইরে থেকে ফুল কিনতে হলে এত দাম ফুলের, তো সব সময় ঠাকুরের জন্য ফুল কিনে আনাটা সম্ভব হয় না। তো এক একটা ফুলের যে স্টিকগুলো হয় সেই স্টিকগুলো থাকবে হয়তো প্রায় হার্ডলি 4 থেকে 5টা স্টিক থাকে, আর সেই 4 থেকে 5টা স্টিকের দাম নিয়ে নেয় প্রায় $7-এর মতন। তো সবসময় তো এত টাকা দিয়ে ফুল কিনে আনা সম্ভব নয়, তাই আমি বাড়িতে বসিয়ে নিয়েছি, একটা ধনেপাতা গাছ লাগিয়েছি আর একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছি। তো গাঁদা ফুলের গাছটা খুব ছোট ছোট পাতা বেরোচ্ছে, ধনে পাতারও পাতা বেরিয়েছে। তো জানি না গাঁদা ফুলের গাছগুলো কতদিনে বড় হবে, কতদিনে সেখান থেকে ফুল বেরোবে, সেই আশায় বসে আছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে আসি। এই হলো গাঁদা ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ বেরোচ্ছে, ছোট ছোট পাতা এসছে। আর এই হলো ধনে পাতা, ধনে পাতা অনেকটাই বেরিয়েছে, কিন্তু গাঁদা ফুলের গাছগুলো কতদিনে বড় হবে জানি না। সন্ধেবেলা রাত্রের জন্য রান্না করার জন্য ভাবতে ভাবতে ঠিক করলাম যে তাহলে লুচি আর ফুলকপি আলু তরকারি রান্না করে ফেলি। ফুলকপি ছিল ফ্রিজে, ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি করব আর একটু লুচি করব, তাই তো? লুচি আর ফুলকপি আলু তরকারি আমাদের সবারই খুব ফেভারিট, আর সব থেকে ফেভারিট হচ্ছে ওর। ও পারলে ফুলকপি যদি আমি ভাপিয়ে রাখি পারলে ও ওই ফুলকপিটাই খেয়ে নেয়, ঠিক আছে? ওর কাছে কলিফ্লাওয়ার এতটাই ফেভারিট। তো তাই ভাবলাম আজকে রাত্রে সেটাই করে নিই, সেটাই আজকে আমাদের ডিনার। আর এখন অলরেডি ঘড়িতে 8:10, কিন্তু বাইরে এত রোদ আর রোদের এত তাপ, দেখে কেউ বুঝতেই পারবে না যে এখন কটা বাজে। এখন যদি বলা হয় 3টে বাজে, 3:30 বাজে, তাহলে মনে হয় ভালো হয়। গরমকালটা আসলে এরকমই হয়, মানে 9টা 9:30-টার আগে কিছুতেই সন্ধে নাবে না। তো একদিকে ভালো, আমাদের এখানে গরমকালটাতে টাইম অনেক বেশি পাওয়া যায়। নেক্সট ডে বৃহস্পতিবার, তো কালকে রাত্রে খাওয়া দাওয়ার পর যে কালকে খাওয়া দাওয়ার যে সেই ভিডিওটা করেছিলাম, তারপর আর ভিডিওটা বন্ধ করা হয়নি। তো তাই ভাবলাম যে ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। সকালবেলা থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, যার জন্য সকালবেলা গিয়েছিলাম একটু হাঁটতে। হেঁটে এলাম সকালবেলা, হেঁটে এসে রান্না করলাম। আজকে রান্নার মেনুটা দেখিয়ে দিচ্ছি। এখানে ভাত আছে, এটা আছে চিকেন, আর ওখানে আছে বাসি ডাল, আগের দিনের ডাল আছে, আর এইটা হলো বিনস ভাজা, কালো জিরে ফোড়ন দিয়ে বিনস ভাজা। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। ওর চান হয়ে গেছে, ও চান করে অলরেডি, ওর এখনো স্কুল শেষ হয়নি, কিন্তু ও ওখান থেকে নিয়ে নিয়ে খেতে শুরু করে দিচ্ছে আস্তে আস্তে। তো ওকে আমি এখনই খেতে দিয়ে দেবো, আর আমিও যাব এখন চান করতে। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।